সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গা বা হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে যেমন তীর্থভূমি, তেমনি অন্যদিকে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগরদ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার পরে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। গঙ্গাসাগর মেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণের সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়েল লাইফ উইথ প্যাশন চ্যানেল। নতুন একটা এপিসোড তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আমরা পৌঁছে গেছি কপিল মুনির আশ্রম। একদম, আর এই ভিডিও থাকছে কপিল মুনির আশ্রম আসার জন্য বা গঙ্গাসাগর আসার জন্য সব কিছু ডিটেলস, সস্তায় কীভাবে তোমরা আসতে পারবে, কীভাবে এখানে ঘুরতে পারবে, কী কী দেখতে পারবে, কোথায় থাকতে পারবে, সেই সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে এক্সক্লুসিভভাবে। গঙ্গাসাগর কীভাবে আসবেন? নিকটতম বড় শহর কলকাতা, রেল স্টেশন কাকদ্বীপ ও নামখানা। সব থেকে সহজে ও স্বল্প খরচে ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যান কাকদ্বীপ স্টেশনে। স্টেশন থেকে বেরোলেই টোটো, ভ্যান, শেয়ার গাড়ির ব্যবস্থা রয়েছে। টোটো একদম ভেসেলের ঘাটের কাছে নামাবে। ট্রেন ভাড়া লাগবে 25 টাকা ও টোটো ভাড়া 20 টাকা। কলকাতা থেকে বাসে ঘন্টা চারেকের যাত্রায় পৌঁছে যান হারুড পয়েন্ট 8 নম্বর লঞ্চঘাট। এখান থেকে ফেরি ভেসেলে গঙ্গা পেরিয়ে কচুবেরিয়া। গঙ্গা পেরোতে নেবে 9 টাকা। আমরা যেভাবে গেছিলাম আপনারাও সেইভাবে যেতে পারেন ক্রুজে মিলেনিয়াম পার্ক থেকে কচুবেরিয়া ঘাট। ডিটেলস ভিডিও দিয়েছি ক্রুজ যাত্রার, না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। নিজের গাড়ি নিয়েও আসতে পারেন। গঙ্গা পারাপার করার জন্য আলাদা ভেসেলের ব্যবস্থাও আছে। একদিনে যদি ঘুরে আসতে চান তাহলে অবশ্যই জোয়ার ভাটার টাইম জেনে নেবেন আগে থেকে, কারণ ভাটায় ভেসেল চলে না। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারও ছাড়ে গঙ্গাসাগর যাওয়ার জন্য প্রতি রবিবার করে। ভাড়া 1500 টাকা ছিল, তবে এখন কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছে। কচুবিরিয়া থেকে বাসে বা ট্রেকারে 30 কিলোমিটার দূরে সাগর। মেলার সময় যাতায়াতের জন্য অনেক ব্যবস্থা আছে, বাস, অটো, ম্যাজিক গাড়ি সব পাবেন। গেছি কচুবেরিয়া ঘাটে, পিছনে দেখতে পাচ্ছ টিকিট বুকিং কাউন্টার আছে লঞ্চের জন্য। এখান থেকে যদি তোমরা কাকদ্বীপ বা নামখানা ওই সব সাইডে যেতে চাও তাহলে এখান থেকে কিন্তু এই বোটে করেই যেতে হবে। যাই হোক, টাইমিং তোমরা এখানে দেখতে পাবে, আর আমি অ্যাপে কীভাবে দেখতে পাবে মোবাইল থেকে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। প্রথমেই ওপেন করে নিন প্লে স্টোর, সার্চ করুন গঙ্গাসাগর লিখে। দেখুন এই গঙ্গাসাগর কচুবেরিয়া টু লট নাম্বার 8 ভেসেল টাইম বলে একটা অ্যাপ্লিকেশান খুলে যাবে, এইটা ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। দেখুন দুদিনের সময় দেওয়া আছে এখানে, এই ভেসেল টাইমটা ফলো করেই আপনি নিজের প্ল্যান শিডিউল করে নিন। এখন পৌঁছে গেছি আমরা কচুবেরিয়া ঘাটে, আর এখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা করে বাস স্ট্যান্ড যাচ্ছি, 10 টাকা নিচ্ছে রিক্সাতে, ঠিক আছে। বাস স্ট্যান্ড গিয়ে ওখান থেকে একদম, হ্যাঁ, আর ওখান থেকে আমরা শেয়ার ম্যাজিক গাড়ি কথা বলে রেখেছি, ওটাতে উঠবো, ওটাতে উঠে একদম চিপে সেটাই। পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, আর এখানে ট্রেকার ছাড়ছে, ম্যাজিক গাড়ি ছাড়ছে, বাস ছাড়ছে। এখান থেকে কিন্তু তোমরা সস্তায় বা চিপ রেটে কিন্তু গাড়ি পাবে, আর ফুল বুক করতে হলে 1200, 1400, 1600, 2000 কোনো ঠিক ঠিকানা থাকে না। বসে গেছি ম্যাজিক গাড়িতে, সত্যি কথা, এই দেখো 4 জন বসে আছি এই ছোট্ট সিটটার মধ্যে, আর এদিকেও তাই 4 জন, ঠিক আছে। কিন্তু মানে শেয়ারে গেলে এরকমভাবে যেতে হবে, কারণ ফুল বুক করলে তো প্রচুর টাকা বলছে।
এখন পৌঁছে গেছি গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড আছে সেখানে। এখান থেকে আমরা আগে খাবো, কারণ মারাত্মক খিদে পেয়েছে, তাই না? তো ফটাফট সিরিয়াসলি বার একটা বাসে চলে এসে পৌঁছাতে তবে ম্যাজিক গাড়িতে একটু কষ্ট করে আসতে হলো, বাট তাড়াতাড়ি পৌঁছে গেছি। 45 মিনিটসের মধ্যে পৌঁছে গেলাম। প্রচন্ড খিদে পেয়ে গেছে। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, আলু শিম কপি দিয়ে একটা তরকারি আছে, আর মাছ আছে, কাতলা মাছ পেটে নিয়েছি, আর ডাল আছে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের এখানে সাগর সঙ্গম বলে হোটেল এন্ড রেস্টুরেন্ট আছে, এখানে খেয়ে নিলাম আমরা, লাঞ্চ করলাম। খাবার মোটামুটি ভালোই ছিল, খাবার মোটামুটি ঠিকঠাক ছিল, ভালোই ছিল। 80 টাকা করে মাছ ভাত নিল, আর সবজি ভাত বোধ হয় 60 টাকা করে। যাই হোক, আপাতত এবার যাবো কপিলমুনির আশ্রমের দিকে। আচ্ছা, এটা ভারত সেবা আশ্রম? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা টোটো করে বাস স্ট্যান্ড থেকে চলেছি কপিলমুনির আশ্রমের দিকে, তাই তো? হ্যাঁ। আর যতগুলো রাস্তা আছে, অনেকগুলো রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় কিন্তু সাগর অব্দি আছে। গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমকে ঘিরে রয়েছে নানা লোককথা ও ইতিহাস। কপিল ছিলেন একজন বৈদিক ঋষি। হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র বনুর বংশধর। ভগবদ গীতায় কপিলকে সিদ্ধযোগী বলে উল্লেখ করা হয়েছে। কথিত আছে, ইখাকু বংশের রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। দেবরাজ ইন্দ্র সেই অশ্বমেধ ঘোড়া চুরি করে কপিল মুনির অজান্তেই বেঁধে রাখেন তার আশ্রমেই। রাজা তার 60,000 সন্তানকে আদেশ দেন সেই ঘোড়া খুঁজে আনতে। সেই মতো ঘোড়া খুঁজতে তারা কপিল মুনির আশ্রমে এসে সেই ঘোড়া খুঁজে পান ও না বুঝেই মুনিকে দোষী সাব্যস্ত করেন। কপিল মুনির তপস্যা ভঙ্গ হলে রেগে গিয়ে তাদের অভিশাপ দিয়ে তাদের ভস্মীভূত করে দেন এবং তাদের প্রাণকে নরকে প্রেরণ করেন। সাগর রাজা আসল ঘটনা জানতে পেরে তার পৌত্র ভাগীরথকে পাঠালেন কপিল মুনির কাছে। ভাগীরথের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ও সব সত্যি কথা জানার পর কপিল মুনি রাজা সাগরের বংশধরদের প্রার্থনা স্বীকার করেন এবং রাজার পুত্রদের পূর্ণ প্রতিষ্ঠার সাথে একমত হয়েছিলেন এবং বলেছিলেন, যদি পার্বতী দেবী গঙ্গারূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে আসেন, সেই গঙ্গার স্পর্শেই রাজার পুত্ররা মুক্তি পাবে। গভীর ধ্যানের মাধ্যমে রাজা ভাগীরথ শিবকে দেবী গঙ্গাকে স্বর্গ থেকে নামার জন্য প্ররোচিত করেছিলেন। এভাবেই সাগর রাজার ছেলেরা মুক্তি পেয়েছিল। আর যেদিন দেবী পার্বতী পৃথিবীতে প্রবাহিত হলেন সেই দিনটি হলো মকর সংক্রান্তি। আসল কপিল মুনির আশ্রমটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলেও পরবর্তীকালে গড়ে ওঠা কপিল মুনির মন্দিরটিকে কেন্দ্র করে ভক্ত সমাগম হয়। দারের ঘরে তোদের প্রবেশ করতে যাবে রে, জয় রাজে রাধা গোবিন্দ বল রে, জয় রাজে রাধা গোবিন্দ বল রে, দারের ঘরে তবে প্রবেশ। একটা সুন্দর পুকুর মতো করা আছে, লেখা আছে পবিত্র কপিল মুনির সরোবর। মন্দিরের ঠিক পাশেই রয়েছে কপিল মুনির আশ্রম, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। কত বড় আশ্রম!
দেখতেই পাচ্ছ কত বড় আশ্রম। এখানে ভালো মতোই থাকার ব্যবস্থা রয়েছে, কারণ দেখছি অনেকে এখান থেকে স্নান করতে বেরোচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাগর পঞ্চায়েত সমিতির কটেজগুলোর ঠিক সামনে। এদিকে সাগর একদম কাছে আর এদিকে কবিমণির আশ্রম একদম কাছে। তোমরা যদি মাঝখানে একদম ভালো একটা জায়গায় থাকতে চাও তাহলে এখানে কিন্তু থেকে যেতেই পারো। পিছনে দেখছো কপিলমুনির আশ্রমের সামনে এরকমই বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা খাবার দাবার পেয়ে যাবে। ভাত ডাল থেকে শুরু করে রুটি সবজি থেকে শুরু করে একদম লুচি তরকারি পর্যন্ত, দই মিষ্টি পর্যন্ত সব কিছু এখানে কিন্তু পাওয়া যাবে। দেখতেই পাচ্ছ পরপর কিন্তু প্রচুর দোকান আছে, এগুলো কিন্তু স্থায়ী দোকান, মেলার পার্ট নয়। তো সারা বছরে যখনই তোমরা গঙ্গাসাগর আসবে এইরকম ছোটো ছোটো দোকানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এখান থেকে টুকটাক যা জিনিসপত্র আছে ভালোই, অনেক কিছুই আছে। তারপরে যেহেতু সমুদ্রের এই তো ব্যাপারটা, তাই শাখা তো পাওয়া যাবে, শাখা পাওয়া যাবে, সেই সবই আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি মেলা প্রাঙ্গণে, গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ কি বিশাল বড় মাঠে প্রচুর দোকান খোলার কিন্তু প্রস্তুতি চলছে, একদম তুঙ্গে আছে। আর মাত্র কিছুদিনের মধ্যেই কিন্তু মেলা স্টার্ট হতে চলেছে। তোমরা যদি আসো তাহলে কিন্তু এখানেই তোমরা আসবে এবং এখানে মেলা তোমরা এনজয় করতে পারবে, কিন্তু সাবধানে আসবে। পৌঁছে গেছি সাগরে, সামনেই দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত সমুদ্র। এই প্রথম গঙ্গাসাগরে এই প্রথম এই সাগর দেখব, আলাদাই মজা লাগছে। তবে একটু রোদ্দুরটা বেড়েছে বলে একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, তাই না? তাদের একটু শরীরটা খারাপ করছে অ্যাকচুয়ালি রোদে, তাই না? হ্যাঁ, যাই হোক, দারুণ কিন্তু, হ্যাঁ। আর ভালোই ভিড় আছে, অনেকেই পুণ্য স্নান করতে গঙ্গায় নেমে গেছে। গঙ্গাসাগর মেলা, কয়েক লক্ষ লোক আসবে গঙ্গাসাগর মেলা দেখতে আগামী দিনে। কিন্তু
এখনও অবধি গঙ্গাসাগর কিন্তু পরিষ্কার আছে। এই পরিষ্কার রাখাটা কিন্তু আমাদেরও দায়িত্ব। তাই জন্য তোমরা যখনই আসবে এখানে, কোনো কিছু যদি থাকে, প্লাস্টিক বা যা কিছু খাবার দাবার খাচ্ছ বা কোনো কিছু করছো, সেগুলো এখানে প্রচুর ডাস্টবিন রাখা আছে, সেই ডাস্টবিনেই ফেলে দিও, যাতে গঙ্গাসাগর সবার জন্য, আমার তোমার জন্য পরিষ্কার থাকে। দীঘা মন্দারমণিতে বা অন্য কোনো ভালো বিচে যেরকম সমুদ্রের সামনে বসার জন্য জায়গা থাকে, সেরকম দেখো গঙ্গাসাগরও কিন্তু এখানে চেয়ার পাতা আছে। এখানে বসে কিন্তু তোমরা সাগর এনজয় করতেই পারো। এদিকে গঙ্গাসাগর, আর পিছনে বাঁদিক ডান দিক যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র দোকান তৈরি হচ্ছে, যেখানে মেলা তৈরি হবে। মেলার জন্য দোকান প্রায় রেডি হয়ে গেছে, গঙ্গাসাগর রেডি হয়ে গেছে। তোমরা আসলে যদি মেলায় আসো তাহলে কিন্তু ব্যাপক এনজয় করবে, আর ফাঁকা টাইমে আসলে একটু বেটার, কারণ মেলায় কিন্তু মারাত্মক ভিড় হবে, লাখে লাখে লোক এখানে আসে, প্রচুর ভিড় হয়। তাই জন্য আমরা হয়তো ওই টাইমে হবে না, প্লাস ওই ভিড়ের মধ্যে আমাদের আসার ইচ্ছাও ছিল না, তার জন্য আমরা এখন এসেছি আর সব কিছু ডিটেলস তোমাদের দেখাচ্ছি। দেখো মেলার এত বিশাল বড় গেট তৈরি হয়েছে, মমতা লক্ষ্মীর ভাণ্ডারের দেখো এখানে কি সুন্দরভাবে তৈরি করা আছে বালি দিয়ে। আবার বসে গেছি ম্যাজিক গাড়িতে, যাচ্ছি কচুবেড়িয়া ঘাট। ভালোই ঘোরা হলো নাকি? একদম সবই দেখা হয়ে গেছে। আরো কিছু সাইট সিন হয়, হ্যাঁ সেগুলো করা যায়। তো তোমরা আসলে টোটো করে পুরো জায়গাটা সাইট সিন কিন্তু করে নিতেই পারো, খুব বেশি নেবে না। মাত্র 9 টাকা করে টিকিট, আর আমরা এখন ভেসেলে উঠে যাবো 4টের সময়। এখন 4:02 বাকি, এখানে লাইনে দাঁড়াতে হবে, তারপরে ঢুকে যেতে পারবো। উঠে পড়ছি ভেসেলে, কি বিশাল বড় দেখার, কত লোক আছে দেখো। ভেসেলের মধ্যেই পেয়ারা বিক্রি হচ্ছে, আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। উঠে গেছি ভেসেলে আর সবার সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের বেস্ট ভিউ দিতে পারি। আর দেখো কত ভিড় পিছনে, মারাত্মক ভিড়। আর এখানে সব রকম কিছু বিক্রিও হচ্ছে, মানে ছোলা ভাজা বিক্রি হচ্ছে, এদিকে ডালমুট বিক্রি হচ্ছে, এদিকে তোমার পেয়ারা বিক্রি হচ্ছে, কি না কি, মানে দারুণ। চল ছেড়ে দিয়েছি, অলরেডি আমরা বেরোচ্ছি। এই দেখো WBACTCL এর টাওয়ার, এটা দিয়েই পুরো এত বড় দ্বীপে পাওয়ার সাপ্লাই হয়, ইলেকট্রিক চলে পুরো সমুদ্রের মধ্যে। আর মজার ব্যাপার দেখো, ওখানে ছোট্ট বোট দাঁড়িয়ে আছে, মাছ ধরছে।
এখানেও চড়া পড়ে আছে, মাঝখানটা এইটুকু কেটে রেখেছে আর এদিকেও চড়া পড়ে আছে। এই দেখো পুরো চড়া পড়ে গেছে। ত্রিপুরেশি ভেসেল থেকে এবারে যাচ্ছি স্টেশনের দিকে, বাইরে বেরিয়ে দেখবো কি করে যাব বুঝতে পারছি না, একটু কনফিউজ হয়ে আছি। আমরা এখন পৌঁছে গেছি লট নম্বর 8 আর জেটি নাম্বার 1 এর ঘাটে। এখান থেকে কিন্তু গঙ্গাসাগরের জন্য ভেসেল ছাড়ে, তো তোমরা যদি ট্রেনে আসো বা বাসে আসো তাহলে এই ঘাটে চলে আসতে হবে, আর এখান থেকে ভেসেলে উঠে চলে যেতে হবে গঙ্গাসাগর। ভেসেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি কাকদ্বীপ স্টেশন টোটোতে করে, 20 টাকা ভাড়া। আমরা এখন পৌঁছেছি কাকদ্বীপ স্টেশনে, 5টার সময় পৌঁছেছিলাম আর 5:45 ট্রেন, ওয়েট করছি। মারাত্মক ভিড় আছে, হ্যাঁ ভালো স্টেশনে ভিড় আছে, দেখি জায়গা পাই কিনা। 8:15 বাজে আর পার্ক সার্কাস পৌঁছে গেছি, বাড়ির সামনে তো প্রায় পৌঁছে গেছি। পার্ক সার্কাস থেকে ওলা ধরে চলে আসলাম বাড়ির সামনে। যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আর যাওয়ার আগে একটা কথা তোমাদের বলি, আমাদের এই চ্যানেলে তো আমাদের একদম প্রপারলি ইনফরমেটিভ ভিডিও ট্রাভেল সম্বন্ধে থাকবে, আর আমাদের ডেলি লাইফস্টাইল ভ্লগের জন্য আমরা একটা নতুন চ্যানেল খুলেছি যেখানে আমাদের লাইফস্টাইল ভ্লগ আর সাথে পুজোর ভিডিও, ফ্যামিলির ভিডিও আরও অনেক কিছু থাকবে। ওই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সাবস্ক্রাইব করে নিও। একদম আজকে ভিডিওটা এখানে শেষ করছি নাকি? কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগে থাকলে বা এতক্ষণ দেখে থাকলে বা কোনো কিছু ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করে যেও, আর সাবস্ক্রাইব করেছো আর এই কি করছো একটু স্ক্রোল করো, স্ক্রোল করো নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে তো আমাদের রেগুলার ট্রাভেল ভ্লগগুলোর আপডেট সবার আগে তোমাদের কাছে যাবে। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইউরসেলফ। চলো আজকের মতন টাটা।